বেশ কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএসকে নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল হইচই। তাদের নতুন অ্যালবাম মুক্তির পর শুরু হয়ে যায় রেকর্ডের পাহাড়। গ্র্যামি থেকে বিলবোর্ড, জাতিসংঘ সদর দপ্তর থেকে হোয়াইট হাউস, কোথায় পৌঁছায়নি তারা। সেই বিটিএসে এখন ভাঙনের সুর। ১৩ জুন ছিল ব্যান্ড দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। ঠিক 9 বছর আগে যাত্রা শুরু হয়েছিল ব্যান্ডটির। প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে 10 জন মুক্তি পেয়েছে তাদের নতুন অ্যালবাম প্রুফ। সংকলিত এই অ্যালবামে রয়েছে 28টি গান। মুক্তির পর যথারীতি আলোচনার শীর্ষে চলে এসেছে অ্যালবামটি। প্রুফের টাইটেল ট্র্যাক ইয়ে টু কাম গানটি ব্যান্ডের 9 বছরের যাত্রাকে তুলে ধরেছে। গানটির মিউজিক ভিডিওতে বিটিএসের আগের গানগুলো থেকে নেয়া বিভিন্ন দৃশ্যের অনুকরণও দেখানো হয়েছে। এই নতুন গান প্রকাশের পর 3 দিনে ইউটিউবে গানটির ভিউ 75 মিলিয়ন ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে রেকর্ড 3 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। তবে নতুন অ্যালবামের এই সাফল্য উদযাপনের মধ্যেই ভক্তদের মন খারাপ করার খবর দিল ব্যান্ডটি। প্রতিষ্ঠার 9 বছর পর ভেঙে যাচ্ছে বিটিএস। গত মঙ্গলবার ছিল ব্যান্ডটির বার্ষিক ফিস্তা ডিনার। এর পরপরই ব্যান্ডটির অন্যতম সদস্য ও টিম লিডার আরএম বিচ্ছেদের ঘোষণা দেন। বলেন, কে পপ ও পুরো আইডল পদ্ধতির সমস্যা হল এটা কোনো শিল্পীকে পরিণত হওয়ার সুযোগ দেবে না, কিন্তু একজন শিল্পীকে গান চালিয়ে যেতে হবে এবং কিছু না কিছু করতে হবে। ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় আরেক সদস্য বলেন, আমরা এখন আলাদা হয়ে যাব। মূলত ব্যান্ডের সদস্যদের একক কেরিয়ার এগিয়ে নিতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। বিটিএসের অন্য আরেক সদস্য ভক্তদের উদ্দেশ্যে বলেন, এখন আমাদের নতুন ভাবনা শুরু হল। কী ধরনের শিল্পী হিসেবে ভক্তরা আমাদের মনে রাখবে সেটাই দেখার বিষয়। এখন ভেঙে গেলেও ভবিষ্যতে আবারও একত্রিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়নি তারা। 2010 সালে সুগা, জে হোপ, আর এম, জিমিন, জিন, ভি এবং জাংকুককে নিয়ে গড়ে ওঠে বিটিএস। খুব দ্রুতই ব্যাপক জনপ্রিয়তা পায় তারা, হয়ে ওঠেন সারা দুনিয়ার তরুণ তরুণীদের কাছে অন্যতম জনপ্রিয় ব্যান্ড। এ পর্যন্ত 32 মিলিয়নেরও বেশি অ্যালবামের কপি বিক্রি হয়েছে তাদের, যা কোরিয়ার ইতিহাসে সর্বোচ্চ। 2 বার গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পাওয়া ব্যান্ডটি 12টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস, 9টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জিতেছে। গান ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমেও নিয়মিত ছিল বিটিএস। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে লাভ মাইসেলফ কার্যক্রমে, যা ছিল মূলত সহিংসতা বিরোধী প্রচারণা। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনেও 3 বার ভাষণ দিয়েছে বিটিএস।